गुड मॉर्निंग बांग्लादेश, सुप्रभात, हाउ डू यू डू? सुप्रभात सतरवाजा, माहुतुली, नवाबपुर, बंगबंधु एवेन्यू, पुराना पल्टन, सुप्रभात बागेरहाट, महास्थानगढ़, मैनामती, सुप्रभात पलाशतली, पहाड़तली, सुप्रभात कक्सबाजार, हिमछड़ी, सुप्रभात आदियाबादेर खाल, ताल तमालेर हिंताल, निताई जेलेर जाल, काशेम माझी नाव, मुंची फूल, कामेलार कानेर दूल, सुप्रभात बरिशाल, सुनामगंज, तेतुलिया, टेकनाफ, सुप्रभात पुरी गंगा, धलेश्वरी, पद्दा, मेघना, सुरमा, कर्णफुली, गुड मॉर्निंग बांग्लादेश, सुप्रभात, तुम्हें केमन आछो? शामसुर रहमान, देशर प्रति तार टान धरा पड़े तार लेखाय, तार कविता आमरा पाई पद्दार कथा, मेघनार कथा, आमादेर आजके जिनि गेस्ट तार बाड़ी सिराजगंजे। सिराजगंज एकटी बंदर शहर, তার এক পাশ দিয়ে বয়ে গেছে যমুনা, তার দুই শাখা বয়ে গেছে শহরের দুপ্রান্ত দিয়ে, বয়ে গেছে সময়। এখন যশোর রোডের কাছে লেক টাউনের বাড়িতে বসে শুভ্রা মাসিমা ভাবেন, মনে পড়ে তার পুরনো বাংলাদেশের কথা, পাবনা জেলার কথা। শুনবো তার কাছ থেকে বাংলাদেশের গল্প। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি পদ্মা পাড়েরা। সেখানে খুব ছোটবেলায় সেখান থেকে চলে এসেছি, যেহেতু ৬ বছর বয়সে সেহেতু বাংলাদেশের যে ভাষা বলতে যা বোঝায় অতটা পারি না, তবে মায়েদের কাছে যা শুনেছি, যেমন আমি এখন খামু না, আমি এখন যামু না, এই ধরনের ভাষা। আচ্ছা, তোমার কলকাতায় চলে আসার কারণটা দেশ ভাগ নয়? না, একেবারেই নয়। না, তো কি কারণে চলে আসা? মানে কলকাতা হচ্ছে আমাদের যে বাবার বিজনেস ছিল সেটা বাংলাদেশ, ঢাকা আর কলকাতা মিলিয়ে। আচ্ছা, তখন তো ভাগ হয়নি। ও, আর আমার দাদারা এখানেই পড়াশোনা করত। ও, তার ফলে দাদারা এখানেই চাকরি করত, কাজে এখানেও আমাদের এস্টাবলিশমেন্ট ছিল, ওখানেও ছিল। আর ওটা এতই কাছে, কলকাতা থেকে বনগা যেতে যা টাইম লাগে, আমাদের দেশ থেকে এখানে আসতো সেই টাইমটাই লাগতো। সত্যি? হুম, নিজের দেশ, নিজের সমস্ত কিছু ছেড়ে চলে আসতে বড় কষ্ট হয়, এখনো মনে পড়ে নিশ্চয়ই? সেগুলো মনে পড়ে, আর সেই দৃশ্যগুলো মনে পড়ে। শহরের ওপরে আমাদের যে পাড়াটা সেটা চওড়া, মাঝখানে ওপাশেও চওড়া ফুট রাস্তা, ওপাশেও চওড়া রাস্তা, আর বাড়ির সামনেটা বড় রাস্তা, মানে শহরের আবহাওয়া, আর বাড়ির পেছনে বাগান, গ্রামের আবহাওয়া। কি ভালো না, কুকুর, বাগান, পাখি, গাছপালা, ফল ফুল সব, আর দুপুরবেলা কে শোয়, পেয়ারা গাছ, একটু গেছা ফুল গাছ, চালতা, কামরাঙা, তারপর পেরে পেরে খাওয়া হতো। বাবা আমাকে লুকিয়ে রাখার চেষ্টা করতো, মানে ঘুম পাড়াবার, আমি সেই তলা দিয়ে, খাটের তলা দিয়ে বেরিয়ে চলে যেতাম, এরকম ছিলাম, দুর্দান্ত ছিলাম। বাহ, খুব ভালো লাগছে মাসিমার সঙ্গে আড্ডা দিতে। এবং আজকে পদ্মা পাড়ের একটা রান্না হবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রান্না আপনারা সবাই একবার না একবার ট্রাই করবেনই করবেন, কারণ এটা সবার খুব ভালো লাগবে। মুরগির দিয়ে তৈরি হবে একটা পোলাও এর মতো ডিশ, কি নাম এটা? চাষা মুরগি পোলাও। চাষা? হুম, চাষা কেন? চাষা নামের কারণ হচ্ছে তখন তো এ ছিল না, ব্রয়লার ছিল না, ওরা বাড়িতে পোলট্রি করে মুরগিগুলোকে তৈরি করত। আচ্ছা, তার থেকে চাষ করে যেহেতু তৈরি করত, তাই চাষা মুরগি, তাই জন্য চাষা মুরগি। মানে এটা দেশি মুরগি তো হলে বেটার হবে। হ্যাঁ, বেটার। বাহ, তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে তেজপাতা, গোটা গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ওটা কি ঘি? না, এটা কি গো? এটা হচ্ছে মিক্সচার, এই কটার মিক্সচার বাটা। ও, তার মানে তেজপাতা, জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে বেটে রাখা রয়েছে। আর রয়েছে চিকেন, এটা বোন একটু দেখিয়ে দিই দর্শক, বোনলেস লম্বা লম্বা পিস না? আর দেখতে পাচ্ছি রয়েছে এটা কি গোবিন্দভোগ চাল? ভিজিয়ে ঝরিয়ে নেওয়া হয়, জল ঝরিয়ে। দেখতে পাচ্ছি রয়েছে ঘি, চিনি, নুন, পাতিলেবুর রস, বড় বড় কাঁচা লঙ্কা, নারকেলের দুধ, ধনে বাটা,
এবার কি করব একটু দেখো, আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার এটাকে ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। হুম, তুমি দেখতে চলে আসবে এখানটা। এটাতে পরিমাণ মতো ধনে বাটা, আমরা কিন্তু তোমার ছোটবেলা থেকে একটু বড় হওয়া অবধি শুনলাম, আমরা মাঝামাঝি কোনো গল্প, আমরা পুরো গল্পটা মানে তোমার এখন অবধি গল্পটা পরপর সিরিয়ালি শুনবো, কেমন? এই আমি ধনে পাতাটাকে মিশালাম, এইবারে এতে একটু নুন আর লেবু দাও। আমি দেবো, আমি হেল্প করি, ছড়িয়ে দাও। আর একটুখানি লাগবে। আচ্ছা, আমার একটা তুক আছে, একটুখানি দিচ্ছি, তিন সরি, আর পাতি লেবুর রস। হ্যাঁ, কতটা দেখি পরিমাণটা, দেখতে পেলে না? না, হ্যাঁ পেয়েছি, খুব সামান্য, আর একটু দাও। হয়ে গেল ম্যারিনেশন। তো এটাকে কি করতে হবে? এটা খুব মজা, চিকেন দিয়ে হচ্ছে অথচ পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না। তাও ঠিক, হ্যাঁ পেঁয়াজ নেই রসুনও নেই। আচ্ছা গ্যাসটা অন করব। হুম, এর মধ্যে কি দেব? ঘি। ঘি কতটা দেখো? এবার কি করব? এবারে চিকেনটা এতে দেব, একটু গরম হয়ে যাক। দেব আমি একটা একটা করে, বড় বড় কি কি পোলাও এর মতো হবে? আমরা শুনেছি তুমি 6 বছর 10 বছর অবধি গল্প শুনেছি, 10-12 ম্যাক্সিমাম। সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর খাবার, রেসিপি এবং রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমার এই সুন্দর সিল্কের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি, রেনিকে ধন্যবাদ। প্রতিদিনের মতো আপনাদের ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপিটা কতদূর দেখিয়ে দেবো আরেকবার। ধনে বাটা, স্বাদ মতো নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, আমরা একটু আঁচটা মানে কমিয়ে রেখেছি, বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে রান্নাটা হবে, তো ঘিটা আর একটু গরম হোক। ততক্ষণ একটুখানি শুনি যে আমরা তোমার 10-12 বছর অবধি শুনলাম, তারপর কি হলো? 10-12 বছর অবধি তো তারপরে এখানে চলে এলাম। হুম হুম, যেহেতু গ্যাসটা কি অফ করে দেবো? হ্যাঁ, তাহলে কথা বলতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আর তোমার এগুলো মেলাতেও সুবিধা হবে। ও, এইবার যখন দেশ থেকে এখানে এলাম তখন যে বয়সটায় পৌঁছেছি, যেহেতু স্কুলের মাইগ্রেশন সার্টিফিকেট আনা হয়নি, সেহেতু 3 বছর পর দাদারা কি করলো, সোজা নাইনে ভর্তি করে দিল। সে কি বললো? বয়স মেকআপ দেবে তো। ও, তো দাদাদের কাছেই লেখাপড়া একটু যা করতাম ঘরেই পড়াশোনা করতাম। তো এবার রান্নাটাতে কি দেবো একটু শুনি আমরা। এবার চালটা করব। আচ্ছা দেখি, চালটা ভাজবো, এটা জেলে দিতে হবে। গ্যাসটা অন করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় তোমরা? আমি থাকতাম আমরা সেন্ট্রাল ক্যালকাটা। আচ্ছা, তো ম্যাট্রিকুলেশন পাস কিভাবে হলো একটু শুনি। এখানে এখানে হয়ে গেল, তারপর তারপর এবং আলটিমেটলি স্কুল থেকে আমি সেকেন্ড হয়ে বের হলাম। এবার চিকেনটা এতে দিয়ে দিতে হবে। দেবো? হ্যাঁ, মোটামুটি একটু ভাজা হয়েছে, এবার একটু গ্যাসটা কমাতে হবে। এবার কি করব? এইবারে এর মধ্যে ওই যে মিক্সচার মশলা, যেটা মেশানো মশলাটা ধনে আছে, জিরে আছে, গোটা গোলমরিচ আছে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা কি জানো, এরপরে দেবো একটু চিনি। এটা দেবো? হ্যাঁ, ওইটা দিয়ে একটু কষে এইটা ঢেলে দেবো। ঠিক আছে, ব্যাস। আমার হাতটা একটু ডিফেক্টিভ হয়েছে, সব পড়ে গেছে। আমি কি মিশিয়ে দেবো? একটু মেশাও দাও তুমি, তাহলে আঙুলটা একটুখানি এই হয় দাও, আমাকে বলবে বিচ্ছে করে।
যার জন্য লেখাগুলো সামঞ্জস্য নষ্ট হয়ে যায়। তারপর কি নিয়ে পড়লে একটু বলো। তারপরে তো আগেকালে স্কুল ফাইনাল যারা পাস করতো সবে হায়ার সেকেন্ডারি শুরু হয়েছে তখন, তো আমাদের স্কুলে হায়ার সেকেন্ডারি হয়নি তখন। আমি আমি বিদ্যাসাগরে একদম সব কি দেবো বল, কি দেবো? একটু চিনি দেবো, তারপরে দুধটা দেবো, তারপরে এবার এটা নুন দিচ্ছ না? হ্যাঁ এটা নুন, নুন দিলে অসুবিধা হবে না, জানুনটা দিতেই হবে। জানুনটা দেয়া হয়েছিল না সেই দিন নুনটা লেগে যাবে। এটা চিনি দাও, এবার একটু নাড়ু দেবো। জল জল আমি দেবো। তারপরে বটনি অনার্স নিয়ে বিদ্যাসাগরে ভর্তি হয়ে গেলাম। ওই বাটি ধোয়া জলটা দেবে না? হুম, বিদ্যাসাগরে ভর্তি হয়ে গেলাম বটনি অনার্সে, কেমিস্ট্রি আর জুওলজি কম্বিনেশন। আচ্ছা, তখন ইংরেজিতে পড়তে হতো না? সব ইংলিশ পড়তে হতো ইংলিশে, কিন্তু আমার ইংলিশের বিদ্যা কিন্তু স্কুল ফাইনাল। তো এখন এটা ঢাকা দেব? হুম, গ্যাসটা কম করে ঢাকা দাও, সেম আছে। হুম, জিনিসটা ভালো হবে। এই যিনি মানুষটি এত ট্যালেন্টেড, এত পড়াশোনা, মানে কি বলবো, পড়াশোনা নিয়ে চলা মানুষ, পড়াশোনা ভালোবাসা মানুষ, সেই মানুষটি তারপর কি হলো? লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা। এবার বলো যে তারপর কি হলো? কিসে আমার? তোমার মতো মানুষ নিশ্চয়ই চাকরি বাকরি করলে অনেক ভালো হতো। তুমি চাকরি করেছো? করেছি। কি করলে তারপরে আমাদের বলো। তারপরে বেথুনে চান্স পেলাম চাকরিতে। চাকরি? হুম, চাকরি পেয়ে গেলে স্কুলে? হ্যাঁ, তখন তো অনেক ডিম্যান্ড অনার্স গ্রাজুয়েট। হুম, তো আমি স্যারকে বললাম এমএসসি তেও চান্স পেয়েছি আর বেথুনেও চাকরিতে চান্স পেয়েছি, এবার আমি কি করব। তো আমার গুরুদেব বললেন যে তুমি চাকরি অনেক পাবে কিন্তু মাস্টার ডিগ্রি করার জন্য সুযোগ পাবে না, এখন নাম উঠেছে, এখন মাস্টার ডিগ্রি তুমি কর। তার ঠিক আছে, সায়েন্স, বালিগঞ্জ সায়েন্স কলেজ, ওরিয়েন্টাল সেমিনারি নিশ্চয় জানা আছে, রবি ঠাকুর পড়েছেন যেখানে ছোটোবেলায়, সেই স্কুলে মর্নিং পার্ট টাইম করলাম। আচ্ছা, ওই করে আমি নিজের পড়াশোনার খরচা নিজে চালালে। তারপর তোমার এমএসসি পড়া হয়ে গেল? তারপর এমএসসি পড়ে অনেক চাকরি পেলাম, নকশাল গন্ডগোল, বাবা বাইরে যেতে দিল না কোথাও। বিয়ের জন্য কোনো বাড়ি থেকে চাপ আসছিল না? না, প্রচুর সম্বন্ধ আসছিল কিন্তু আমি তো পড়াশুনো করব। আচ্ছা, তখন আমি এমএসসি পড়তে পড়তে রিসার্চে ঢুকলাম আর ক্রাইস্টচার্চ স্কুলে ঢুকলাম, ওরিয়েন্টাল থেকে ক্রাইস্টচার্চে। সেখানে ঢুকে সেই পরিবেশটা এমন আমায় আঁকড়ে ধরলো, কলেজে চান্সেও গেলাম না কোথাও। এত ভালো লেগে গেল? ওটা দারুণ পরিবেশ ভেতরে। আচ্ছা, মনেই হয় না কলকাতায় কোথাও আছি। তবে হ্যাঁ, আমি বিএড কলেজেও তার সঙ্গে প্যারালাল কাজ করেছি। আচ্ছা, এই যে নিউ ব্যারাকপুর বিটি কলেজ। হুম, 36 বছর ওখানে, 36 বছর বিটি কলেজে। তারপর এই গত বছর এটা ছাড়লো। তোমার বিয়েটা বলো না। এইবার বিয়ে? হ্যাঁ, বিয়ে তো পড়াশোনার গল্প শুনে যাচ্ছি তখন থেকে। বিয়ে তো আসলে আমার কাছে সেকেন্ডারি ম্যাটার ছিল। আচ্ছা, প্রচুর প্রপোজাল আসতোই কিন্তু কোনো একটা কারণে সেখানেও রাগ অভিমানের একটা ব্যাপার হয়েছিল। কেন একটু জানতে পারি? সেটা সেটা ব্যাপারটা ছিল, মানে তখনকার দিনে আমাদের মতো মেয়ে পাওয়া খুব দুষ্কর ব্যাপার ছিল, কিন্তু দাদারা সেভাবে আগ্রহ দেখায়নি। হ্যাঁ, তো জানি না, দিদির বিয়ে নিয়ে বেশি ব্যস্ত ছিল, দিদির সম্বন্ধটা নিয়ে একটু অসুবিধা ছিল। আচ্ছা, তারপরে বিয়ে হলো। তুমি সমস্যার সঙ্গে আলাপ কিভাবে? মানে এরা এ পড়তো আমার সঙ্গে কিন্তু আমার মত ছিল না। হ্যাঁ, লাভ ম্যারেজ নয়? ঠিক তা নয়, আমার শ্বশুর মশাই, ভাসুর, এরা আমাকে দেখেছে স্টুডেন্ট লাইফে, তারা বললে এই মেয়েই চাই আমার। আচ্ছা, ব্যাস। তারপর আলটিমেটলি কি হলো? আলটিমেট বিয়ে হয়েছে, তিনটে ছেলে মেয়ে হয়েছে, তাদের মানুষ করেছি, শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেখাশুনো করেছি, শ্বশুর শাশুড়ি আমার কাছেই থাকতেন। আচ্ছা, ওদের আরো চারটে ভাই ছিল, তিনটে। তোমার দুই ছেলে না এক মেয়ে? এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে, তারা কি তোমার মতোই? সেও পিছু পিছু একদম, 5 বছরে পর পর তিনজন। সব মনের মতো মানুষ করতে পারলে? করেছি মোটামুটি,
চাকরি করে যা হয় আর কি। সব ভালো যার শেষ ভালো। আমরা আড্ডার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের আজকের রান্না কমপ্লিট, সেটা সার্ভ করে দেবো, কিন্তু আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। চাষা মুরগির পোলাও বানানোর জন্য ধনেবাটা, স্বাদমতো নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার ওই ঘিয়ে ভিজিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল, ভেজে রাখা চিকেনের টুকরো, একসঙ্গে বেটে রাখা ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ আর চিনি, স্বাদমতো নুন, নারকেলের দুধ আর পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে বেশ ঝরঝরে হয়ে এলে গরম গরম সার্ভ করুন চাষা মুরগির পোলাও। এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা আপনার রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিন আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো 3 মাসের মাসকাবাড়ি বাজার। আর যদি আপনার রান্না হয় মাসের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না, আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট, জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 716, ইমেল zbangla@thezinetwork.com। আপনার আর আপনার স্বামীর মধ্যে রয়েছে কি মিষ্টি মধুর বোঝাপড়া? তাহলে আপনাদের জন্যই আসছে জি বাংলার পর্দায় তুমি যে আমার, একটা স্পেশাল অনুষ্ঠান স্পেশালি আপনাদের জন্য। তার জন্য আমাদের সঙ্গে থাকুন আর জি বাংলার পর্দায় চোখ রাখুন। আজ 10 বছর ধরে আমার জীবনটা তছনছ করে ছাড়লে, সব সব শেষ হয়ে গেল। সে কবে থেকে শুনে যাচ্ছে, বাড়ি তোমার, গাড়ি তোমার, কম্পিউটার তোমার, অফিস তোমার, এমনকি পান্তুয়া সেও তোমার। আর তুমি? নুনে আছে রক্ত পরিষ্কার করবার গুণ। খাওয়ার আগে আধা চামচ নুন মিশিয়ে 1 গ্লাস জল খেলে বুক জ্বালা বা অম্বল কমে। নুন হাড় তৈরি করে, খাবার হজম করায়। এইবার খেয়ে দেখতে হবে, কিন্তু তার আগে আমাদের আজকের মাসিমার জন্য, যিনি এত সুন্দর গল্প বলেছেন, এত সুন্দর রান্না করেছেন, তার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। তোমার রান্নার স্বীকৃতি দেওয়ার যোগ্য আমি নিজে নই, তবু একটা সামান্য আমাদের এত উপহারের সঙ্গে সঙ্গে একটা মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, খুব সুন্দর, তোমার জীবনের একটা দিন আমাদের হয়ে রইল। হ্যাঁ, এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। একটু খেয়ে দেখি কিরম হয়েছে, আমি গন্ধেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। আমাদের যেতে যেতে আর একটা বাংলাদেশের রেসিপি কিছু বলবে শুনবো? হ্যাঁ বলতে পারি, ছোট্টর উপরে একটা বলছি। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো, তুমি দেখো খেয়ে। আমার মা যেটা করতেন, আমি তো বিয়ের আগে বললাম রাঁধিনি কখনো, ওই মায়ের যেটা খেয়েছি সেই টেস্টেই রান্না করি। তো ওই কাঁকলে মাছ, এই দেশে বলা হয় কেশকেল মাছ, মাছটা সাপের মতো লম্বা, ঠোঁটটা ছুঁচলো বকের মতো। আমাদের এখানে গাংধারা বলে বোধ হয় ওটাকে, মুখটা ছুঁচলো হয়, লম্বা গোল বডি হয়। তো আমার শ্বশুরবাড়ি তো বসিরহাট, ওরা ওটাকে বলে কেশকেল। আচ্ছা,
আর আমরা বলি কাকলে। সেই গোল মাছটা ওর যা ইন্টেস্টাইন ফ্যান ওই সমস্ত বাদ দিয়ে মাছটা তো গোল, এই পেটের এখান দিয়ে ছিঁড়ে দেওয়া হয়। ছিঁড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তো ওই সর্ষে কাঁচা লঙ্কা আর আদা মিশিয়ে বাটা, যেটা ভাপানোর সময় ব্যবহার করা হয় এরকম, ওই সর্ষে কালো আদা আর কাঁচা লঙ্কা বেটে ওই পুরটা মাঝখানে দিতে হয়, দিয়ে মাছটাকে উল্টে ভেঙে দিতে হয়, বন্ধ করে দেবো, বন্ধ হয়ে গেল। এবার সেটাকে ভাজা হয়, সে একটু বেসন দিয়ে হোক বা দেশে মায়েদের দেখেছে একটু চালের গুঁড়ো ডাল বাটা দিয়ে আরও টেস্টি হয়। ওইটাকে বেশ একটা কাটলেট কাটলেট দেখতে হয় এবং ওর যে তেলটা বেরোয় মাছ ভাজার যে তেলটা থাকে সেই তেলটাতে একটু একটু সর্ষে বেরোয় তো ওইটা দিয়ে ভাত মেখে ওই মাছটা দিয়ে দাঁত লাগে। আশা করি আবার আগামী দিনে তোমার সঙ্গে দেখা হবে, আমার ভীষণ ইচ্ছে রইল আরেকদিন জমি আড্ডা দেব। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো।